ওয়েলকাম টু ইন্টোরটিভ টিউটোরিয়াল অফ সাইফুরস জিরো থেকে হিরো কোর্স ফ্রেন্ডস আজকে জিরো থেকে হিরো কোর্সের ইন্টোরঅ্যাক্টিভ টিউটোরিয়ালের লেসন নম্বার থার্টিন যারা আগের ভিডিওগুলো ক্লিক করেছেন তারা দেখেছেন যে অ্যাকচুয়ালি দ্য লেসেন্স প্রায়ার টু দিস ওয়ান এর আগের যে লেসেনগুলো ছিল সেগুলো আসলে একটা মিক্সচার ক্লাস এবং ইন্টোরঅ্যাক্টিভ টিউটোরিয়ালের তা আজকে আমরা ফেরত এসেছি আবার ইন্টারঅ্যাক্টিভ টিউটোরিয়াল নিয়ে ওকে তাহলে শুরু করা যাক ওকে আমার সাথে রিপিট করেন এনিবাডি কেউ হু কে সামবাড়ি কেউ ওকে ইজ দেয়ার এনিবাডি কেউ কি আছে ইজ দেয়ার এনিবাডি কেউ কি আছে ইন দিস রুম এই রুমের ভেতরে ভেরি গুড ধরা যাক এই রুমের ভেতরে কেউ আছে তাহলে কী হবে ইয়াস দেয়ার ইজ সামবারি ইন দিস রুম ভেরি গুড ইয়াস দেয়ার ইজ সামবারি ইন দিস রুম ওকে তাহলে আমি যদি বলি যে এই গাড়ির ভেতরে কি কেউ আছে কি হবে Exactly. Is there anybody in this car? Is there anybody in this car? এই গাড়ির ভেতরে কি কেউ আছে অ্যান্সার কী হবে ইয়াস দেয়ার ইজ সামবারি হ্যাঁ গাড়ির ভেতরে কেউ আছে Okay. এখন যদি বলি ইজ দেয়ার মানে কেউ কি আছে কিন্তু কি অবস্থায় আছে is there সিটিং কেউ কি বসে আছে ভেরি গুড আবার ইজ দেয়ার এনিবাডি স্ট্যান্ডিং কেউ কি দাঁড়িয়ে আছে ইজ আর এনিবডি সিটিং কেউ কি বসে আছে এর সাথে আমরা যোগ করি ওখানে ইজ দেয়ার এনিবাডি সিটিং দেয়ার কেউ কি ওখানে বসে আছে ইজ দেয়ার এনিবডি স্ট্যান্ডিং হিয়ার কেউ কি এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা ইজ দেয়ার এনিবাডি সিটিং দেয়ার কেউ কি ওখানে বসে আছে অন দ্যাট চেয়ার চেয়ারটির উপরে ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন ইটস এ লং সেন্টেন্স ইটস এ লং সেন্টেন্স কিন্তু কত সহজে আপনি সেন্টেন্সটা তৈরি করতে পারেন আচ্ছা আপনি যদি বলতে চান কেউ কি ওখানে ব্যালকনিতে ফ্লোরে বসে আছে কেউ কি ওখানে ব্যালকনিতে ফ্লোরে বসে আছে তাহলে কী হবে লেটস ট্রাই Okay. Is there anybody sitting there in the balcony, on the floor? Very good, Abar. Is there anybody sitting there in the balcony, on the floor? Okay. U Yes, there is somebody sitting there in the balcony, on the floor.

আরেকবার দ্য ওয়ার্ডস এনিবডি অ্যান্ড সামবডি মিন সামওয়ান এনিবডি এবং সামবডি শব্দ দুটো বোঝায় কেউ ওকে হোয়াটস দ্য ডিফারেন্স আমার সাথে বলুন হোয়াট ইজ দ্য ডিফারেন্স যেটাকে একসাথে বলা যায় হোয়াটস দ্য ডিফারেন্স পার্থক্য কি বিটুইন এনিবডি অ্যান্ড সামবড়ি এনিবডি এবং সামবারির মধ্যে তাহলে এনিবডি এবং সামবাডির মধ্যে পার্থক্য কি হবে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এনিবাডিডি ভেরি গুড একটু আপনাকে মনে করে দেওয়ার জন্য বলছি লেসন থার্টিনের কোয়েশ্চেন নাম্বার ফোর পড়ছি আমরা অ্যান্সারটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন এনিবাডি অ্যান্ড সামবাডি ইস দ্যাট এনিবাডি এবং সামবাডির মধ্যে পার্থক্য হল যে ভেরি গুড we use anybody in interrogative and negative sentences আমরা anybody ব্যবহার করি প্রশ্নবোধক এবং নাবোধক বাক্যে but we use somebody in positive sentences কিন্তু আমরা somebody ব্যবহার করি positive sentences তাহলে একটা পড়া যাক the difference between anybody and somebody is that we use anybody in interrogative and negative sentences

is there anybody sitting on the floor? no, there isn't anybody sitting on the floor. now, corridor. is there anybody standing in the corridor? very good. is there anybody standing in the corridor? no there isn't anybody standing in the corridor okay repeat after me no nobody keuna nobody keuna who is speaking english who is speaking who is speaking very good who is speaking english কে ইংরেজি বলছে ইন দিস রুম এই রুমের মধ্যে হু ইজ স্পিকিং ইংলিশ কে ইংরেজি বলছে ইন দিস রুম এই রুমের মধ্যে আই অ্যাম স্পিকিং ইংলিশ আমি ইংরেজি বলছি ইন দিস রুম এই রুমের মধ্যে আই অ্যাম স্পিকিং ইংলিশ ইন দিস রুম আই am speaking ইংলিশ ইন দিস রুম আমি এই রুমের মধ্যে ইংরেজি বলছি আচ্ছা এই রুমের মধ্যে কি কেউ ফরাসি ভাষা বলছে ফ্রেঞ্চ বলছে না তাহলে যদি জিজ্ঞেস করি এই রুমের মধ্যে ফ্রেঞ্চ কে বলছে কী হবে ভেরি গুড হু ইজ স্পিকিং ফ্রেঞ্চ ইন দিস রুম এই রুমের মধ্যে ফরাসি কে বলছে

ভেরি গুড Nobody ইজ wearing hat in দিস রুম এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার রুমের মধ্যে আপনার চারপাশে যে হু ইজ ডুইং ওয়াট আপনি একজনকে প্রশ্ন করতে পারেন সে উত্তর দিলে এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন চলুন দেখা যাক নতুন শব্দ ওয়াক ওয়াক হাঁটা ওকে আমি হাঁটছি আমি কি করছি আমি হাঁটছি আমি হাঁটছি ওয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এর আই ডুইং আমি কী করছি অ্যান্সার ইউ আর ওয়াকিং ইউ আর ওয়াকিং আপনি হাঁটছেন ওকে আচ্ছা ধরা যাক এখানে একটা জানালা আছে ধরা যাক এখানে একটা জানালা আছে ওয়ার এম আই ওয়াকিং টু ওয়ার এম আই ওয়াকিং টু এটা সহজ বুদ্ধি হচ্ছে যদি আমরা দেখি আই এম ওয়াকিং আমি হাঁটছি টু দ্য উইন্ডো আই এম ওয়াকিং আমি হাঁটছি টু দিকে দ্য উইন্ডো জানালার দিকে আই অ্যাম ওয়াকিং আমি হাঁটছি টু দ্য উইন্ডো জানালার দিকে এখন ধরা যাক দ্য উইন্ডো আমরা জানি না বরং জানতে চাই জানতে চাইলে জায়গার বদলে আমরা কী লিখবো ওয়ার কোন জায়গায় তাহলে কি দাঁড়াচ্ছে আই অ্যাম ওয়াকিং টু ওয়ার আই অ্যাম ওয়াকিং টু ওয়্যার আর সাজিয়ে লিখলে ওয়ারটা আগে চলে আসবে ওয়ার অ্যাম আই ওয়াকিং টু জি আমার সাথে বলুন ওয়ার এম ওয়াকিং টু আমি কোন দিকে হাঁটছি আচ্ছা ধরা যাক এখানে জানলা আছে আমি জানলার দিকে হাঁটছি আর প্রশ্ন করছি ওয়ার এম ওয়াকিং টু আমি কোন দিকে হাঁটছি উত্তর হবে ইউ আর ওয়াকিং আপনি হাঁটছেন টু দ্য উইন্ডো জানালা টির দিকে দ্য উইন্ডো জানালার টির দিকে ওয়ার এম ওয়াকিং টু আমি কোন দিকে হাঁটছি এখানে জানলা আছে আপনি কি বলবেন ইউ আর ওয়াকিং হ্যাঁ ইউ আর ওয়াকিং টু দ্য উইন্ডো আপনি হাঁটছেন জানলার দিকে ভেরি গুড আমার সাথে বলুন দ্য সেম অ্যাজ মতোই দ্য সেম অ্যাজ মতোই ডিফারেন্ট ফ্রম ভিন্ন ডিফারেন্ট ফ্রম ভিন্ন জাপান জাপান আচ্ছা আর ইউর শ্যুজ তোমার জুতোগুলো কি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আর ইউর শ্যুজ দ্য সেম অ্যাজ মোটোই মাই শুজ আমার জুতার আর ইউর শ্যুজ তোমার জুতা কি দ্য সেম অ্যাজ মোটোই মাই শ্যুজ আমার জুতোগুলোর তাহলে একসাথে করলে কি হয় আর ইউর শুজ সেম অ্যাজ মাই শুজ ভেরি গুড আবার বলুন আর ইউর শুজ সেম অ্যাজ মাই শুজ ভেরি গুড মানে আপনার জুতোগুলো কি আমার জুতোগুলোর মতোই কিন্তু আসলে আপনার জুতো আর আমার জুতো একরকম না তাই না অ্যান্সার কী হবে আপনার উত্তরটা কি হবে নো না মাই শুজ

যে না আমার বাড়িটি তোমার বাড়িটির মতোই না না আমার ভাইয়েরা তোমার ভাইদের মতোই না আমার ঘড়িগুলো তোমার ঘড়িগুলোর মতোই না এটা আপনি আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারেন ওকে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আর দ্য ফ্রেঞ্চ দ্য সেম অ্যাজ দ্য রাশানস আর ইউর আইজ দ্য সেম কালার অ্যাজ ইউর মাউথ ডু পিপল ইন জার্মানি আমরা বিশ নম্বর কোয়েশ্চেনটা একটু প্র্যাকটিস করি দ্য people ইন জার্মানি আমার সাথে বলুন দ্য ফিপো ভেরি গুড দ্য লোকেরা অফ জার্মানি জার্মানির আমাদের ইংরেজি শিখতে গিয়ে সমস্যা কী হয় আমরা বড় সেন্টেন্স দেখলে ভয় পেয়ে যাই দেখুন বড় সেন্টেন্সকে হয় চট করে ছোটো করে আনতে হয় দ্য ফিপো লোকজন অফ জার্মানি জার্মানির দ্য পিপল অফ জার্মানি পুরোটাই সাবজেক্ট পুরোটাকে একটা ধরতে হবে ঠিক আছে স্পিক বলে তাহলে পিপল অফ দ্য পিপল অফ জার্মানি স্পিক জার্মানির লোকজন বলে তাহলে এটা যে একটা হয় এটার ভেতরে কি আছে ডু ডাজ আছে সরি ডু আছে যেহেতু পিপল হচ্ছে প্লুরাল তাহলে ডুকে যদি আগে নিয়ে যায় তাহলে কি হবে ডু দা পিপল জার্মানি স্পিক জার্মানির লোকজন কি বলে আরেকবার জার্মানির লোকজন কি বলে ভেরি গুড দ্য সেম ল্যাঙ্গুয়েজ এজ দা ইন জাপান জাপানের লোকজনের মতো একই ভাষা একসাথে বলি আমরা

আচ্ছা যাই হোক তো এটার অ্যান্সার হচ্ছে নো দ্য পিপল ইন জার্মানি ডু নট স্পিক পিপল ইন জ্যাপ্যান বাট দ্য পিপল ইন জাপান যদি আমরা অর্থ করি তাহলে কি দাঁড়াচ্ছে নো দ্য পিপল ইন জার্মানি ডু নট স্পিক না জার্মানির লোকজন বলে না যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে দ্য পিপল ইন জার্মানি ডু নট স্পিক বা এখানে দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে ডু নট স্পিক স্পিক থেকে ডুটা বের করে নিয়েছি পরে নট বসিয়ে দিয়েছি স্পিক থেকে ডু বের করে নিয়েছি তারপরে নট বসিয়ে দিয়েছি দ্য পিপল ইন জার্মানি ডু নট স্পিক জার্মানির লোকজন বলে না দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য পিপল ইন জাপান জাপানের লোকজনের মতো একই ভাষা বাট দে স্পিক কিন্তু তারা বলে আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য পিপল ইন জাপান তারা বলে একটি ভিন্ন ভাষা জাপানের লোকজনের থেকে ওকে নেক্সট এক্সাম্পল রিপিট আপ স্ট্যান্ড আপ দাঁড়াও বা দাঁড়ান সেট ডাউন বসা বা বসো আপ উপরে ডাউন নিচে ওকে তো আমার হাত আমি উপরে এবং নিচে নাড়াচ্ছি আমার হাত আমি উপরে এবং নিচে নাড়াচ্ছি কোয়েশ্চেন হচ্ছে হোয়াট হোয়াট ইজ মাই রাইট হ্যান্ড ডুইং এটা আমার রাইট হ্যান্ড এটা আমার রাইট হ্যান্ড হোয়াট ইজ মাই রাইট হ্যান্ড ডুইং আমার ডান হাত কি করছে তা আপনি বলবেন আপনার ডান হাত নড়ছে উপরে এবং নিচে যেটা সহজ করলে দাঁড়ায় আপনার ডান হাত উপরে এবং নিচে নড়ছে ইউর রাইট হ্যান্ড ইজ মুভিং ইউর রাইট হ্যান্ড ইজ মুভিং আপ অ্যান্ড ডাউন উপরে এবং নিচে ইয়োর রাইট হ্যান্ড ইজ মুভিং আপ অ্যান্ড ডাউন আপনার আপনার ডান হাতটি নড়ছে উপরে এবং নিচে বা সহজ করে বলতে গেলে আপনার ডান হাতটি উপরে এবং নিচে নড়ছে ওকে যদি আমি বসে পড়ছি এরকম যদি হয় এখন আমি বসে পড়ছি একটা চেয়ারে আর জিজ্ঞেস করছি হোয়াট এম আই ডুইং আমি কি করছি আপনি কি বলবেন ইউ আর সিটিং ডাউন আপনি বসে পড়ছেন বসা অবস্থা থেকে আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞেস করছি বসা অবস্থা থেকে আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞেস করছি হোয়াট এর মাই ডুইং উত্তরটা কী হবে ইউ আর স্ট্যান্ডিং আপ ইউ আর স্ট্যান্ডিং আপ আপনি উঠে দাঁড়াচ্ছেন ওকে কল রিপিট আফটার মি কল কোনো কিছুকে কোনো নামে ডাকা বা কোনো কিছুকে কোনো কিছু বলা ঠিক আছে হোয়াট ডু উই কল দিস এটাকে আমরা কী বলি উই কল দিস আ মার্কার এটাকে আমরা মার্কার বলি আচ্ছা হোয়াট হোয়াট ডু উই কল দিস এটাকে আমরা কি বলি উই কল দিস আ হেড এটাকে আমরা একটা মাথা বলি হোয়াট ডু উই কল দিস এটাকে আমরা কি বলি উই কল দিস আ ফিঙ্গার এটাকে আমরা আঙুল বলি একটা গাড়ি দেখাচ্ছি আমি একটা গাড়ি দেখাচ্ছি আমি জিজ্ঞেস করছি হোয়াট ডু উই কল দ্যাট ওটাকে আমরা কী বলি অ্যান্সার হবে উই কল দ্যাট হ্যাঁ বলুন হ্যাঁ উই কল দ্যাট আখাড় ওটাকে আমরা একটা গাড়ি বলি একটা গাছ দেখছি ট্রি ট্রি ওটাকে আমরা কী বলি কী হবে হ্যাঁ হোয়াট ডু উই কল দ্যাট ভেরি গুড উই কল দ্যাট অ্যাথ্রি ওটাকে আমরা একটা গাছ বলি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফ্যাশেন্স আমার সাথে বলুন খ্যান্ট খ্যান্ট আমরা পড়ছি কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি লেসেন থার্টিন খ্যান্ট পারি না খ্যানট পারি না আমাদের একটা ভুল ধারণা যে বাংলায় যেরকম যুক্তাক্ষর থাকে যেমন কেউ যদি বলো যে চক্কর চক্কর কয়ের পিঠে যদি ক দেওয়া যায় তাহলে হয় চক্কর যুক্তাক্ষর কিন্তু ইংরেজিতে তেমন হয় না যেমন লিখি তাহলে হবে খে নট ক্যান নট না ক্যান নট বলে কোনো কথা নেই খে রিপিট আফটার মি খে নট এটার কন্ট্রাকশন কি আমার সাথে বলুন এই ক্যান এই ক্যান্ট হচ্ছে ক্যান এর নেগেটিভ ক্যান্ট এবং ক্যানট হচ্ছে ক্যান পারি বা পারা এটার নেগেটিভ হচ্ছে ক্যানট বা ক্যান্ট ওকে তাহলে এই খ্যানটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট এই খ্যানট এর এই ক্যানট হচ্ছে ক্যান এর নেগেটিভ ক্যান এর নেগেটিভ হচ্ছে ক্যানট সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট যেটাকে ব্রিটিশ উচ্চারণে খান্ট বলে খ্যান্ট খান্ট দুটোই কারেক্ট আচ্ছা আমার সাথে বলুন হোয়াটস দ্য নেগেটিভ অফ খ্যান ভেরি গুড হোয়াটস দ্য নেগেটিভ অফ খ্যান ক্যান এ না কি দ্য নেগেটিভ অফ খ্যান ইজ খেনট ক্যান নেগেটিভ হচ্ছে খেনট ওকে হোয়াটস দ্য কন্ট্রাকশন সংকুচিত রূপ কি অফ খেনট cannot air. Er. What's the contraction of cannot? Arikbar, what's the contraction of cannot? Cannot air contraction ba shankuchu the rupki. Can't is the contraction of cannot. Can't hotse cannot air er. shankip the rup. Okay. আপনি বলতে পারেন কী হবে ইয়াস ইউ ক্যান স্পিক ইউ ক্যান স্পিক আপনি কি বলতে পারেন কি হবে ক্যান ইউ স্পিক ঠিক আছে আচ্ছা আপনি কি চাইনিজ বলতে পারেন কি হবে ক্যান ইউ স্পিক চাইনিজ আচ্ছা আপনি কি আরবি বলতে পারেন ক্যান ইউ স্পিক অ্যারাবিক আচ্ছা আপনি কি জ্যাপানিজ বলতে পারেন ক্যান ইউ স্পিক জ্যাপানিজ আপনি যদি পারেন তাহলে কী বলবেন ইয়েস আই ক্যান আর যদি না পারেন আপনি বলতে পারেন নো আই খে নট নো আই খে নট না আমি বলতে পারি না অথবা নো আই নো আই ক্যান্ট না আমি পারি না আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনি কি সুইডিশ ভাষা বলতে পারেন বা আপনি কি পর্তুগিজ ভাষা বলতে পারেন বা আপনি কি ফরাসি ভাষা বলতে পারেন তা আপনি কি বলবেন ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ আপনার উত্তরটা কী হবে নো আই ক্যান্ট নো আই ক্যান্ট এখানে নো আই ক্যান্ট স্পিক ফ্রেঞ্চ এটা হচ্ছে অরিজিনাল সেন্টেন্সটা যেটা বলা উচিত কিন্তু এইটুকু বলা হয় না নো আই ক্যান্ট এখানেই আপনি থেমে যেতে পারেন নো আই ক্যান্ট না আমি পারি না স্পিক ফ্রেঞ্চ এটা দরকার নেই তো ফোকস এই ছিল লেসেন নম্বর থার্টিন ইংরেজি থেকে জিরো থেকে ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্সের তেরো নম্বর লেসেনের টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত এবং আপনাদের পছন্দ অপছন্দ আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এটাকে উত্তরোত্তর উন্নত করার লেসেন নাম্বার ফোরটিন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ